গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কি করছো? রিনাস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকে ইন্ট্রোটা করলাম কি দিয়ে? ঠাকুরঘর পরিষ্কার করা দিয়ে। আর ঠাকুরঘর মামনি পুজো করে, অনেকদিন থেকে নোংরা হয়ে আছে সেই জন্য। আর তার মধ্যে সরস্বতী ঠাকুর ঢোকানো হয়েছে পাশে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই কারণে ঠাকুরঘরটা নোংরা হয়েছিল। সেগুলো আমি পরিষ্কার করছি সকালে আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠাকুরগুলো একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, আর তার মধ্যে মানে সবগুলো করছি, একটু একটু করে কাজ করছি। অনেকদিন থেকে মামনি তো সেইভাবে আর পারে না পুজো টুজো করতে, সেই জন্য আমি আজকে ভাবলাম যে একটু সময় আছে, তাহলে আমি জব করে পুজোটা করে নেব। আর ওই সঙ্গে ভাবলাম পুজো করতে গিয়ে দেখলাম না, ঠাকুরটা প্রচণ্ড নোংরা হয়েছিল, মামনি তো পারে না, একদমই করতে পারে না। আর এত ঝোল হয়েছিল তোমাদের আর কি বলবো, মানে ঠাকুরের চাদর গায়ে দেওয়া ছিল শীতের সময়। আমাদের তো ঠাকুরের চাদর গায়ে দেওয়া থাকে, সবাই থাকে, ও আমাদেরও ছিল। তারপরে সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন কি করলাম, মোছামুছির কাজ চললো একদম ভালো করে। মামনি নেতা দিয়ে দাঁড়িয়ে নেতা দিয়ে মোছে, আর আমি আজকে হাত দিয়ে চেপে 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 সেগুলোকে মুছে নিচ্ছি, যাতে নোংরাগুলো চলে যায়। আর একদিন সার দিয়ে মুছতে হবে, না মুছলে হবে না। এত মানে জিনিসপত্রে হিজিবিজি হয়ে আছে যে তোমাদের আর কী বলবো। সেইগুলো এবার মুছে নিয়ে বারান্দা টান্ডা মুছছি। আর আমাদের বাইরে ফুল টুল কী সুন্দর, মানে সকালের পরিবেশটা না কি সুন্দর থাকে, তাই না বলো? আর ঠাকুরঘর এমন একটা জিনিস, মন দিয়ে পুজো না করলে মানে পরিষ্কার টরিষ্কার না করলে ভালো লাগে না। তারপর চলে এলাম কোথায়, রান্নাবান্নার কাজে। এখানে রান্নাবান্না চলছে, কত স্পিডে চলছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ, উপভোগ করো। তোমার দিদিভাই এত স্পিডে রান্না করে যে 100 জনের রান্না 10 মিনিটে রান্না করে দেবে, এরকম ভাবছে? না না, সে তেমন কিছু ব্যাপার না। সত্যি সকালের টাইমটা আমার খুব তাড়া থাকে, আর মামনির শরীর খারাপ যেহেতু আমার পুজো করতে হলো, সেই জন্য টাইমটা ওদিকে চলে গেছিলো, সেই জন্য আমি তাড়াতাড়ি করে মানে রান্নাটা করার চেষ্টা করছি আর কি, যাতে সবাই খেতে আসবে। তো এক্ষুনি খেতে এলে না খেতে দিতে পারলে তো পেটাবে বলো, সেই জন্য মানে খুব তাড়া খুব তাড়া। তোমার সঙ্গে কোনো কথাই বলিনি, ক্যামেরাটা সেট করে দিয়েই আমি বান্না বাড়ছি, মাছ ভাজছি, সব রকম আর কি আরম্ভ করে দিয়েছি। এখনও আমি যে এডিটিংটা করছি, এখনও আমি রান্না করছি, তোমরা কি বুঝতে পারছ? আর কালকে রাত্রে এডিটিং করতে বসেছিলাম, কিন্তু এডিটিং করতে করতে এডিট করতে করতে আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না, ছেলে মোবাইলটা চার্জে দিয়ে দিয়েছে। আমি মাঝরাতে বলছি আমার মোবাইলটা কোথায় গেল, তখন বলছে তুমি ঘুমাও, তোমার মোবাইলে এডিট করা চলছে এখনও। তখনই আমি আবার উঠে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর রাত্রে আর উঠিনি। আর প্রচণ্ড সত্যি খুব কষ্ট হচ্ছে, কারণ দেখো ছেলেরা একটা নির্দিষ্ট টাইমে রান্নাবান্না করে দেয়, খেয়ে দিয়ে বেরিয়ে যায়, আবার নির্দিষ্ট টাইমে আসে, রান্নাবান্না করা থাকে, খায়। আর মেয়েদের বলো, সকালে ঘুম থেকে উঠতে হবে, মেয়েকে তৈরি করে দিয়ে মেয়েকে স্কুলে পাঠানো, মেয়েকে টিফিন করে দেওয়া, মেয়েকে গাড়ি তুলে দেওয়া, তারপর সারাদিনে আমার টিউশনই থাকে, বাড়ির কাজকর্ম থাকে, রান্নাবান্না থাকে, সবই থাকে, সেগুলো সারা, আবার মেয়েকে নিয়ে পড়তে যাওয়া, সেগুলো তোমরা তো জানো বলো। তারপরে এই মিষ্টি দাদা দাদা হয়েছে, এদের আবার চাটা করে দেওয়া, এরা যদিও পুরনো কাজ, শুধু চাটা খায় আর অন্য কিছু খায় না। আমাদের বাড়িটা কত বড় তোমরা দেখো, তোমাদের এটা হলো আমাদের বাড়ির পিছন, আর বাড়িটা 45 বছর হয়ে গেছে, তো প্রচণ্ড খারাপ হয়ে গেছে বাড়িটা, সেই জন্য বাড়িটা রিপেয়ারিং হচ্ছে, রং হবে। আর স্কুলে চলে এলাম, স্কুলে দেখো বাচ্চারা কিলবিল করছে, সত্য বলবো। আমি উপরে ঘরে চলে এলাম, বই খুঁজছি, বই পেয়েছি যদিও, বইয়ের এই কালেকশন দুটো বাকি ছিল, এই দুটো খুঁজে পাচ্ছিলাম না, আবার এই দুটো খুঁজে পাচ্ছিলাম না, এগুলো পেয়েছে, খুঁজে পেয়ে আর মানে কাজকর্মগুলো সেগুলো ছিল। আর ঘর প্রচুর নোংরা হয়ে যাচ্ছে, কারণ ও ঘরে কাজ হচ্ছে, তো ওই জন্য কাজে নোংরা হচ্ছে, তোমরা টুকটাক আওয়াজ শুনতেই পাবে নিশ্চয়ই, ওই যে আওয়াজ হচ্ছে। আর দু চারটে শর্ট ভিডিও করব, এখনও শরীর খারাপটা বলেছিলাম কমেছে, কিন্তু সত্যি বন্ধুরা একদমই শরীর খারাপটা কমেনি, আজকে সকাল থেকে আবারও শরীর খারাপ খুব, কী হবে জানি না, কী হবে ভাগ্যে কী আছে আমাদের। ঠিক আছে বন্ধুরা, চলো আমি একটু কাজ সেরে নিই, নেওয়ার পরে আবার তোমার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? অনেকদিন তুলছি মালাটা, পরে নিই তো, পরে কেমন কেমন লাগছে। যাই হোক, ভালো খারাপ সব রকম নিয়ে তো চলতে হবে, ঠিক আছে চল, 3-4টে শর্ট ভিডিও ছাড়বো, ছেড়ে চলে যাবো।
বন্ধুরা স্কুল থেকে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে স্কুলে এসে মানে স্কুল থেকে এসে সবাই বসে আছে। মামন একটু কাজ হচ্ছে, কাজের ওখানে গেছে, মানে মামনের শরীরটা খারাপ নিয়ে আমরা সত্যি চিন্তিত খুবই। ভাবছিলাম হসপিটালে ভর্তি করব কিন্তু উনি যেতে যায়নি, সেই কারণে আর ভর্তিটা করা হলো না। আমার নিজেরই ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে, কী বলবো তোমাদেরকে। এখানে দু একটা রিলস বানালাম বসে বসে, স্কুলে শাড়ি পরেই বানালাম, যেহেতু আবার এই মেয়ে আসলে মেয়েকে নিয়ে আবার বেরোতে হবে, বা দুটো চারটে বাচ্চা আসবে তাদেরকে পড়াতে হবে, ভালো লাগে না এই লাইফটা একদম। মানে অনেকের অনেক রকমের শান্তি আছে, সত্যি কথা আমার মনে একটুও শান্তি নেই। আমার সারাক্ষণ খাটা খাটা আর ভালো লাগে না, লাইফটাই পুরো বেকার হয়ে গেছে। তোমার দাদাভাই মানুষটাও খুব একটা ভালো আর খুব একটা খারাপ বলবো না, মানে ভালো তো নয়, খুব একটা সাপোর্ট করে না আর প্রচুর কাজের প্রেশার ফেশার দেয়, আমার একদমই ভালো লাগে না। দেখো আমার বাবাই এসেছে, বাবা একটু ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এলো। বাবা আগের থেকে অনেকটা বেটার আছে, মামনিটা নিয়েই শুধু টেনশন, জানি না কি হবে। যাই হোক তবুও ভগবানের কাছে বলি মামনিকে নিয়ে দাও। বাবা ঘুম থেকে উঠে চলছে, আমাকে দুটো ভাত দেন, স্কুলে গেছিলাম। ঠিক আছে বন্ধুরা চলো বাবাকে খেতে দিই, দিয়ে আসে আবার কথা বলছি তোমাদের সাথে। জল দেখাবে কেন? কোথায় যাচ্ছি বলো তো? মেয়েকে নিয়ে পড়াতে যাচ্ছি, টোটোই করেই যাচ্ছি যদি। এখন আমি আছি বাড়িপুর, বাড়িপুরে মেকে নিয়ে তো চলে এলাম পড়াতে। এখন সারা মেয়ে সব থেকে একটা মেন পয়েন্ট কি বলতো, মেয়েদের যত কষ্ট যত ঝামেলা, ছেলে মেয়ে সবটাই মেয়েদেরকে মেক আপ করতে হয়, তাই নাকি? এভরিথিং মানে যা কিছু, এই দেখো আমাদের ছুটি তো হয়ে গেছে, স্টেশনে এসেছি। দেখি সোনামা কি খাচ্ছে, সোনামা ঘুগনি খাচ্ছে। আমরা এখন ট্রেন ধরার জন্য যাচ্ছি। দেখো বাড়িপুর পুরো জমজমে। ঠিক আছে চলো ততক্ষণ বাড়ি যাই, গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। এখন তো ট্রেন ধরবো, তারা আছে, ট্রেন ঢুকছে। আর বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো আর পাশে দেখো। বন্ধুরা দেখো স্টেশনে এই যে কী বিক্রি হচ্ছে, বাদাম কটকটি আর একটা বাদাম চাপা আর কটকটি বিক্রি হচ্ছিল। আমি এখান থেকে নিলাম 100 বাদাম চাপা। তারপরে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই কাকুর কাছ থেকে নিলাম 2 প্যাটিস আর 1 লজেন্স নিয়ে আমরা তো চলে আসছি ট্রেন ধরার জন্য। আর ট্রেনের মধ্যে দেখো কেমন ভিড় তোমরা দেখো। আর তার মধ্যে এখানে এই একটা খাবার কিনেছি, কি সে বলে এটা চিপসের মতো, কেমন যাই কিছু একটা বলে, এটা নিলাম। নিয়ে আমি আর সোনামা খেলাম ট্রেনের মধ্যে, ট্রেনের মধ্যে খেতে খুবই ভালো ছিল। কীরকম ভিড় দেখো, খুব যে চাপা চাপি ভিড় না কিন্তু তাও দাঁড়ানো আছে, এরকমই এরকম সব রকম ভিড়। বাড়ি চলে এলাম, বাড়ি ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, খাবার এনেছি খাচ্ছি। আর এখন মাঠে যাবো খিচুড়ি খেতে। গুবলু কি করছে দেখো, ফোনটা কোথায় রেখেছে দেখো।
আজ কোথা কোথা গেছেন পড়ার সময়? বন্ধুরা আমাদের যে দুপাশে দুটো মাঠ, এই পাশের মাঠটাতে আজকে ঠাকুর পূজা হচ্ছে। আমাদের নিমন্ত্রণ করে গেছিলাম, আমাদের চাঁদপত্র তুলে সবাই মিলে চাল ডাল তুলে খেয়ে বাচ্চারা সব রকম প্রতি বছরই ফিরে এসে শেষে গেছে। এসে খিচুড়ি তোমরা তো দেখেছো, বাড়িতে ফিরেছে অনেক রাত হয়ে গেছে। এসে খেয়ে দিয়ে মানে খেয়ে দেয় না, আমি চিপস টিপ একটু খাবার দাবার খেয়ে তারপরে গেলাম মাঠে। সোনামা যেতে চাইছিল না, ওকে নিয়ে আবার গেলাম। দাদাভাইও খিচুড়ি খাচ্ছে, আর খিচুড়িটা খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছিলো। আর এখানে ঠাকুরটাও তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর, আর লাইট কম, তো সেখানে একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। কতগুলো বক্স লাগিয়ে দিতে হবে, লাগিয়ে কিছু নাচছে সবাই মিলে। যাই এটাকে